ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষক বা কর্মী যারা রয়েছেন যেমন পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু এই সমস্ত শিক্ষকদের অবিলম্বে বেতন বৃদ্ধি করে তার জিও প্রকাশ করা হোক এসএসকে এমএসকে শিক্ষক যারা সিক্সটি অপশন নিতে চান তাদের আবারও সুযোগ দেওয়া হোক এবং যে সমস্ত শিক্ষক বা যারা স্পেশাল এডুকেটর রয়েছেন যাদের বাড়ি কর্মস্থল থেকে অনেকটা দূরে তাদের ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক এই সমস্ত বিষয়ে কিন্তু তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে কিন্তু আবেদন জানানো হল শিক্ষামন্ত্রীকে তো সেই প্রসঙ্গে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটসটি রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ ধরনের খবরগুলো নিয়মিত আপডেটস পেতে তো আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল জয়দেবগিরি কনভেনার সেন্ট্রাল কমিটির তিনি কিন্তু এই চিঠিটি করেছেন শিক্ষামন্ত্রীকে দেখুন রয়েছে শ্রদ্ধেয় ডক্টর পার্থ চ্যাটার্জী বিভাগীয় মন্ত্রী মহোদয় বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বিষয়ে যেটি রয়েছে যে সমগ্র শিক্ষার অভিযান দু হাজার কুড়ির নির্দেশিত প্যারাটি প্যারামিটার র্যাঙ্ক অনুসারে বেতন বৈষম্য দূর করে সমগ্র শিক্ষার অনুদানে পোষিত যে সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীগণ আছেন তাদের বার্ষিক মাসিক অনুদান বা অনারিয়াম বা কনসোলেটেড পে বৃদ্ধির আদেশনামা বা গভর্নমেন্ট অর্ডার একসঙ্গে একটি জিওর মাধ্যমে প্রকাশ করা হোক দ্বিতীয়ত এসএসকে এমএসে যে শিক্ষক শিক্ষিকা বা সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন যারা প্যারাটিচারের অপশন অর্থাৎ রিক্রুটমেন্ট এস সিক্সটি ইয়ার্স দিতে আগ্রহী অথচ যে কোনো কারণে তারা প্যারাটিচার ক্যাটাগরিতে অপশন দিতে পারেনি তাদের আরেকবার অপশন দেওয়ার জন্য সুযোগ দেওয়ার আবেদন রাখছি তৃতীয়ত প্যারাটিচারস এবং স্পেশাল এডুকেটরসগণ বাড়ি থেকে অনেক দূরে বা নিজের জেলার বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বদলির সুযোগ বা ট্রান্সফার উইদিন হান্ড্রেড কিমির সুযোগ দেওয়া হোক এবং রেফারেন্স নম্বর রয়েছে প্রেয়ার টু এমআইসি অন সাতাশে সাতাশ ছয় দু হাজার উনিশ এবং এগারো তিন দু হাজার কুড়িতে যেগুলো প্রেয়ার দেওয়া হয়েছিল তার রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে এরপরে বলা রয়েছে যে শ্রদ্ধার সহিত আপনার নিকট আবেদন রাখছি উপরে। উল্লেখিত আবেদনের বিষয়গুলি সহানুভূতির সহিত বিবেচনার জন্য আবেদন করছি এবং অপমানজনক বা অনৈতিক বেতন বৈষম্য দূর করার জন্য মানবিক দৃষ্টিভঙ্গির আবেদন রাখছি শিক্ষকদের তুলনায় সমগ্র শিক্ষা বিভাগের করণিক এবং গ্রুপ ডির বেশি বেতন পাচ্ছে এটি অতীব অমানবিক এই বিষয়ে আপনার অনুকম্পা প্রার্থনা করছি র্যাঙ্ক অফ এমপ্লয়িজ গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি প্যারা টিচার্স অ্যান্ড স্পেশাল এডুকেটার্স কম্পিউটার টিচার্স অফিস শিক্ষা শিক্ষাবন্ধু এবং দেখুন তারিখ রয়েছে চব্বিশ ছয় দু হাজার কুড়ি এবং ডান দিকে সই করা রয়েছে জয়দেবগিরি মহাশয়ের তিনি সেন্ট্রাল কমিটির কনভেনার এবং টিএনসি শিক্ষাশীলের তো শিক্ষা সেলের যে যিনি কনভেনার রয়েছেন জয়দেবগিরি মহাশয় তিনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু আবেদন জানালেন যাতে সমগ্র শিক্ষার কর্মী এবং শিক্ষকদের অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি বা কনসুলেটেট বৃদ্ধির আদেশনামা সমস্ত বিষয়ে যেন জিও বের করা হয় এবং এসএসকে কে শিক্ষক বা যারা কম্পিউটার শিক্ষক রয়েছেন যারা স্পেশাল এডু এডুকেটর রয়েছেন সকলের ক্ষেত্রেই এই সুবিধা যাতে দ্রুত দেওয়া হয় সে বিষয়ে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে জয়দেবগিরি মহাশয় কিন্তু আবারও শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদন জানালেন তো বন্ধুরা এর পরবর্তীতে এ ধরনের কোনো আপডেটস উঠে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ